বন্ধু সবাই কাস্টমার কম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো গুগল ড্রাইভ ব্যবহার করে কিভাবে আপনারা 15 GB ফ্রি নিয়ে নেবেন। ওকে বন্ধুরা, আপনাদের গুগল ড্রাইভ ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ বক্সে আপনারা সার্চ করবেন গুগল ড্রাইভ, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন। তো জাস্ট গুগল ড্রাইভ করার পরে জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট আপনারা এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের জিমেল অ্যাকাউন্ট যদি ফোনে কানেক্ট করা থাকে তো সেই জিমেল অ্যাকাউন্টে কানেক্ট হয়ে যাবে। আর গুগল ড্রাইভ ইউজ করার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, তা নাহলে কিন্তু হবে না। জাস্ট আপনাদের গুগল ড্রাইভে ভিডিও, ফটো অথবা আপনার কন্ট্যাক্ট লিস্ট কীভাবে আপলোড করবেন, আপলোড করার জন্য জাস্ট আপনাদের এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ফোল্ডার অথবা আপলোডে ক্লিক করে দেবেন। তো আপনারা ফোল্ডার আমি আপলোডে ক্লিক করে দিলাম, দিলে জাস্ট আপনাদের গ্যালারি সিলেক্ট করে দিতে হবে। গ্যালারিতে গিয়ে জাস্ট আপনারা যে ফটো গ্যালারিতে আপলোড করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা ফটো ডাউনলোড আপলোড করে দিচ্ছি, জাস্ট এগুলো সব অ্যালাউ করে দিবেন, দিয়ে জাস্ট এ করে দিবেন। তো আপনাদের ফটোটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে জাস্ট যদি আপনারা অবশ্যই নেট কানেকশনটা অন রাখতে হবে, জাস্ট যদি এতে ক্লিক করেন তো এই ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ইয়ে করলেই এখানে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমার ফটোটা কিন্তু আপলোড হচ্ছে। তো বন্ধুরা আপলোড হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাদের এখানে 15 GB এরকম সব কিছু আপনার ভিডিও ফাইল জাস্ট এইভাবে আপলোড করতে পারবেন। এখানে আপনাদের প্রয়োজনীয় কন্ট্যাক্ট লিস্টও আপলোড করতে পারবেন। তো এই আমি কন্ট্যাক্ট লিস্ট কীভাবে আপলোড করি সেটা পরে দেখাচ্ছি। জাস্ট এটা এই ভিডিওটা মনে করেন আপনার এইটা খুব প্রয়োজনীয়, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন কী করে। তো এটা শেয়ার করার জন্য জাস্ট আপনার এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি তো বন্ধুরা, তো জাস্ট এই যে মনে করেন যে এটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে চান সেই জায়গায় তাদের জন্য জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো বন্ধুরা ক্লিক করার পরে আপনাদের এই যে অপশনটা এটাও আপনাদের ইনাবেল ইনাবেল করে দিতে হবে। জাস্ট এটা ইনাবেল করে দিলে যে জাস্ট আপনাদের সরি বন্ধুরা দিয়ে জাস্ট যদি আপনার এই কপি লিঙ্ক করে জাস্ট আপনাদের বন্ধুদের কাছে দেন, দিয়ে তারা ডাউনলোড করে তো আপনার বন্ধুরা কিন্তু এখান থেকে এটা দেখতে পারবে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে। আর যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু লিঙ্ক দিলে ওরা পাবে না, কিন্তু অবশ্যই লিঙ্ক এটা অন করে দেবেন। তো এই হচ্ছে ভিডিও জাস্ট। আর এবার আমি দেখাবো কীভাবে ফাইল থেকে আপনাদের জাস্ট আপনাদের কন্ট্যাক্ট লিস্টগুলো কীভাবে আপনাদের গুগল ড্রাইভে ইয়ে করবেন। তো আপনাদের কন্ট্যাক্ট লিস্ট আছে গুগলে গুগল ড্রাইভে রেখে দেওয়ার জন্য জাস্ট আপনারা আপনাদের ফাইলে গিয়ে জাস্ট যেখানে দেখবেন থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা শেয়ার বলে একটা অপশন পেয়ে যাবেন, শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার পরে জাস্ট আপনারা এগুলো সব সিলেক্ট করে আবার জাস্ট আপনাদের কন্ট্যাক্ট লিস্ট যেগুলো আছে আপনারা গুগল ড্রাইভে রাখতে চান সেগুলো সিলেক্ট করে জাস্ট আপনারা আবার শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম ইয়ে চলে আসবে। তো আসার পরে আপনারা জাস্ট একটু ইয়ে করে এখানে দেখতে পাবেন সেভ টু গুগল ড্রাইভ। তো বন্ধুরা এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে জাস্ট আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আসার পরে জাস্ট আপনারা এখানে কী করবেন, আপনাদের জাস্ট এই যে তোলায় যে সেভ বলে একটা লেখা আছে জাস্ট সেই সেভটে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনাদের এই যে কন্ট্যাক্ট লিস্ট আছে যেগুলো আপনার থিম মার্ক গেছে সেগুলো সব আপনাদের গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। আর এই যে এইভাবে যদি রেখে দেন তাহলে আপনার থিম হারিয়ে যাওয়া যায় হোক আপনাদের কিন্তু এই কন্ট্যাক্ট লিস্টগুলো কিন্তু ডিলিট হবে না। হ্যাঁ, আপনাদের যতদিন আপনি ডিলিট না করবেন ততদিন গুগল ড্রাইভের ভিতরে থেকে যাবে। তো বন্ধুরা দেখেন আমার গুগল ড্রাইভে কিন্তু ইয়ে হয়ে গেছে। আসার পরে গুগল ড্রাইভে আপনারা ওখান থেকে আপলোড করার পরে সরি বন্ধুরা ওখান থেকে আপলোড করার পরে জাস্ট আপনারা এখানে এই যে ইয়ে এখানে গুগল ড্রাইভের ভিতরে এসে এটা অন করে দেবেন, দিলে জাস্ট গুগল ড্রাইভে আপনাদের ইয়ে হয়ে যাবে। তো আবার দেওয়ার সময় আপনাদের যদি এগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে তো ডিলিট করার জন্য জাস্ট কী করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট ওলার দিকে আসলে আপনারা ফটোটা ডাউনলোড করে নিতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। মনে করেন আপনাদের এটা ফটোটা আবার প্রয়োজন বললাম, আপনার ফটোটা ফোনাতে ডিলিট হয়ে গেছে, জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে এই মুভ করে ডিলিট করে দিতে পারবেন। জাস্ট অনেক কিছু যা খুশি তাই করতে পারবেন, এরকম আপনার ফাইল থেকে কোনো ইয়ে জাস্ট শেয়ার করে গুগল ড্রাইভে রেখে দিতে পারবেন। আর বন্ধুরা মনে রাখবেন অবশ্যই 15 GB বেশি কিন্তু আপনারা রাখতে পারবেন না, 15 GB রাখতে পারবেন এখানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। যারা ইউটিউবার তাদের তো অনেক গুরুত্বপূর্ণ টিপস, কারণ গুগল ড্রাইভে ইউজ না করতে পারলে আপনারা অনেক সফটওয়্যারের লিঙ্ক আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন না, আর গুগল ড্রাইভ ইউজ করে আপনারা তা করতে পারবেন। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের আর কোনো যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আমার কমেন্টে বলে দেবেন, আমি পরে সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামী দিন অন্য কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।